বিশ্বনবী মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন আল্লাহর নবীর সাহাবী আবু সালামা পাগলপারা হয়ে গেল না বিশ্বনবীর চেহারা না দেখি আমি থাকতে পারি না বিশ্বনবীর মুহাম্মদ এত বেশি ছিল আল্লাহর নবীর মুহাম্মদ এত বেশি ছিল আবু সালামা ঘরে গিয়ে শান্তি হয় না বাড়িতে শান্তি হয় না ঘুমাইতে শান্তি হয় না আমি কখন বিশ্বনবীর দরবারে যাব সুবহানাল্লাহ এই খবর শুনিয়াম আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা নগণ শ্বশুর বাড়ির মানুষেরা তার স্ত্রীকে আটকাইয়া দিল যে তুমি যদি মক্কা ছাড়িয়া মদিনায় হিজরত করো তাহলে তোমার স্ত্রীকে আমরা তোমার সঙ্গে দেব না আল্লাহু আকবার ভাইরা আমার শুধু তাই না আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা নগণ বাবার বাড়ির মানুষেরা তার সন্তানদেরকে আটকাইয়া দিল এ আবু সালামা তুমি যদি মক্কা থেকে মদিনায় যাও তাহলে তোমার সন্তানকে আমরা তোমার সঙ্গে দিব না একদিকে স্ত্রীকে আটকাইয়া দিল আরেকদিকে সন্তানকে আটকাইয়া দিল আবু সালামা ডাক দিয়া বলে এ কাফের বেঈমানেরা আল্লাহর কসম করে বলি রে আমার স্ত্রী আমি ছাড়তে পারি আমার সন্তানদেরকে আমি ছাড়তে পারি আমার মা বাবাকে আমি ছাড়তে পারি আল্লাহর কসম করে বলি একটা মুহূর্তের জন্য আল্লাহর নবীকে আমার দিল থেকে সরাইতে পারি না আল্লাহর নবীর কেমন মহব্বত ছিল কেমন ভালোবাসা ছিল ভাইরা আমার লক্ষ্য করে দেখেন আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম কেমন ভালোবাসতেন আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা বাবাকে সাল্লেন মাকে সাল্লেন সন্তান হারাইলেন স্ত্রী হারাইলেন কিন্তু আল্লাহর নবীর মহব্বত থেকে বিস্পা করেন না এই জন্য রাসুল বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন পৃথিবীর উম্মতেরা শুনে নাও আমি নবীকে কেমন ভালোবাসতে হবে জানোনি আমাকে এমন ভালোবাসতে হবে তোমার মা বাবা চাইতে বেশি তোমার স্ত্রী সন্তানে চাইতে বেশি তামাম পৃথিবী এবং তোমার জীবনের চাইতেও বেশি আমি নবীকে ভালোবাসতে হবে তাহলে উপকৃত ঈমানওয়ালা হওয়া যাবে একটু লক্ষ্য দেখেন সাহাবায়ে কেরাম বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন কে আরো কেমন ভালোবাসতেন আল্লাহু আকবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবী বিশ্ব নবীকে কেমন ভালোবাসতেন আল্লাহর নবী ঘোষণা দিলেন আবু বকর ও আবু বকর তো আমি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করব রে তুমি আমার সাথে হতেও পারো তুমি আমার সাথে যাওয়া লাগতেও পারে আল্লাহু আকবার বিশ্ব নবী ছয় মাস আগে ঘোষণা দিলেন আল্লাহর নবীর সাহাবী আবু বকর বিশ্ব নবী কেমন মহব্বত করতেন আল্লাহর নবী কথা বলার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একটা রাতের জন্য তার ফিটারে বিছানায় লাগাই না ইন্নাল হামদুলিল্লাহ إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس
سكام فتنبا شيبا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال النبي عليه الصلاة والسلام شكري محبتي بري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إلهي دیار مدینہ الہی بلا دیغم غبار مدینہ بلغ العلا بکماله كشف الدجى بجماله حسنات جميع خصاله صلوا عليه وآله اما تلاوات کی تو آیات سورة آل عمران 32 نمبر آیات تلاوات کرے چی بشو نبی رحمت للعالمین اوشن کو اگنی تو حدیث تکے خطر ایکن حدیث اپنا دشم مگے تلاوات کرے چی محل اللہ پانک رب العالمین دیدو اما کے توفیق تو گدان کرن اما رئی نیدار تو بشو رب اللہ شاہ کرو انشاء اللہ اللہ پانک رب العالمین بولین
قل إن كنتم تحبون الله بولن أغنو بجي أبني بولن تمام পৃথিবীর মানুষ যারা আমি আল্লাহকে محبت করে আমি আল্লাহর ভালোবাসে আমি আল্লাহকে ভালোবাসে আমি আল্লাহর ভালোবাসা পাইতে চাই فاتبعوني তারা যেন আপনি রাসূলের অনুসরণ করে আপনি রাসূলকে যেন ভালোবাসে সুবহানাল্লাহ ইয়াহবিবকুম আল্লাহ আমি আল্লাহ তাহলে তাদেরকে ভালোবাসব محبت করব সংক্ষিপ্ত সময়ে একটা উত্তর দেন পৃথিবীর এমন কোন মানুষ আছে যারা আল্লাহকে ভালোবাসে না জোরে আওয়াজ দিয়ে বলুন এমন কেউ আছে কি পৃথিবীতে এমন একজনও পাওয়া যাবে না যারা আল্লাহকে ভালোবাসে না সবাই আল্লাহকে ভালোবাসে সবাই আল্লাহর ভালোবাসা পাইতে চায় কত মানুষ কত সূরতে আল্লাহর ভালোবাসা পাইতে চায় কেউ দেখবেন রাস্তায় ঘুরে লম্বা চুল রেখে লম্বা মুছ রেখে লম্বা লম্বা নখ রেখে রাস্তার ধারে ধারে ঘুরে তাকে যদি বলেন তোমার লক্ষ্য উদ্দেশ্য কি সেও বলবে আল্লাহকে পাওয়ার জন্য এই বেশ ধরেছি ঠিক কি না আবার দেখবেন কেউ মাজারে মাজারে ঘুরে মাজারের কোণায় বসে বসে গাঁজা টানে দলবল নিয়ে বসে বসে গাঁজা খায় যদি বলেন এই অবস্থা তোমার কেন সেও বলবে আমি এই বেশ ধরেছি আল্লাহকে পাওয়ার জন্য ঠিক কি না আবার দেখবেন একেবারে উলঙ্গ শা উলঙ্গ বাবা একেবারে উলঙ্গ দেখবেন মাথার মধ্যে কিছু নাই শরীরে কিছু নাই গাড়ের মধ্যে একটা রুমাল পেঁচানো তার পিছনেও মানুষ আছে না নাই তার পিছনেও মানুষ গোড়াগুড়ি করে পায়ের মধ্যে চুমো খায় তার কাছেও মানুষ সাহায্য চায় যদি বলেন তার পিছনে তোমরা কি করো বলে সে উলঙ্গ হতে পারে কিন্তু তার ভিতরে মাল আছে বলে কি বলে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এ পৃথিবীর মানুষ রাস্তায় ঘুরে ঘুরে লম্বা লম্বা মুছ রাখিয়া লম্বা লম্বা চুল রাখিয়া মহিলার বেশ ধরিয়া মাজারে মাজারে গাঁজা খাইয়া মদ খাইয়া উলঙ্গ অবস্থায় বাবা সাজিয়া তুমি আমি আল্লাহকে পাইবা না আমি আল্লাহকে পাইতে হলে আমার রাসূলকে রাসূলের অনুসরণ করে রাসূলকে মহব্বত করে রাসূলের সুন্নাহ মোতাবেক তোমার জীবন গড়ে আমি আল্লাহকে পাইতে হবে ঠিক কি না মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন কি এমন গুণে গুণান্বিত করে দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ নবী বিশ্ব নবীর চরিত্র ছিল মহান চরিত্র এমন সুমহান চরিত্র দিয়া বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন কে আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন বিশ্ব নবীর মহান চরিত্রের মত কোন চরিত্র আল্লাহর জমিনে আরেকজন নাই বর্তমান সমাজে নেতার অভাব নাই নেতার অভাব নাই আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র বলা যায় কিন্তু নেতার চরিত্রের কোনো গ্যারান্টি দেওয়া যায় না ঠিক কি না আমার নবী এমন নবী আমার নবী এমন নেতা যেই নেতার চরিত্রের গ্যারান্টি দিয়েছেন কে আর জুড়ে বলেন কে আল্লাহ বলেন وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ أرجو يقولون الله أكبر قرآن تلاوة شوني الله أكبر بلن خوشي هواي كي هذا تكبير جوازا بي جوري بلن دوازا بي لله تكبير আরো জোরে হতে হবে যুবকদের আওয়াজ এমন চাই না যুবকের আওয়াজ হবে এমন আওয়াজ যে আওয়াজের দনিতে এলাকা থেকে মুনাফিক পালাইতে বাধ্য হবে এলাকা থেকে শয়তান পালাইতে বাধ্য হবে এলাকায় মুমিন এসে ভরপুর হয়ে যাবে যুবকরা উচ্চ আওয়াজে বলি লিল্লাহি তাকবীর এই হলো যুবকের আওয়াজ বলি মাশাআল্লাহ ভাইয়েরা আমার লক্ষ্য দেখুন আমরা এমন নবী পেয়েছি এমন বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন আমরা পেয়েছি যে নবীর জীবনের চরিত্রের সার্টিফিকেট যে নবীর চরিত্রের গ্যারান্টি দিয়েছেন আল্লাহ আল্লাহ বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম আল্লাহ
আল্লাহ বলেন আমার নবী হলো সুমহান চরিত্রের অধিকারী যার মাথার চুল থেকে শুরু করে পায়ের পাতা পর্যন্ত খুলুক আজিম সুবহানাল্লাহ এমন সুমহান চরিত্রের নবী আল্লাহ আমাদেরকে দিয়েছে সুবহানাল্লাহ কেমন চরিত্র মুফাসসিরে কারাম বলেন চরিত্র হওয়া তিন প্রকার চরিত্র কয় প্রকার ভাই চরিত্র হওয়া তিন প্রকার এক প্রকারের চরিত্রের নাম হলো হাসান খুলুকে হাসান ভালো চরিত্র খুলুকে হাসান ভালো চরিত্র আরেক প্রকারের নাম হলো খুলুকে আহসান উত্তম চরিত্র আরেক প্রকারের নাম হলো খুলুকে আজিম সুমহান চরিত্র আমার নবীকে আল্লাহ সুমহান চরিত্র দিয়ে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছিলেন বিশ্বনবী রহমানুল লিল আলামিনকে আল্লাহ আরো চারটা গুণে গুণান্বিত করেছেন বিশেষ চারটা গুণে গুণান্বিত করেছেন আল্লাহ পাক বিশ্বনবী রহমানুল লিল আলামিনকে তাম পৃথিবীর সবকিছুর চাইতে সুন্দর বানিয়েছিলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক বিশ্বনবীকে এত সুন্দর করে বানিয়েছেন এত সুন্দর করে বানিয়েছেন তাম পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে বিশ্বনবীর মত সুন্দর আর একটাও ছিল না আল্লাহ নবীকে বিশ্বনবী রহমাতুল লিল আলামিনকে আল্লাহ এত সুন্দর বানিয়েছেন সাহাবায়ে কেরাম বিশ্বনবীকে এত মহব্বত করতেন এত ভালোবাসতেন সাহাবায়ে কেরামের ভালোবাসা আর আমাদের ভালোবাসার মধ্যে পার্থক্য আছে না নাই আল্লাহ আকবার সাহাবায়ে কেরাম কেমন ভালোবাসতেন আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল লিল আলামিন যখন মক্কা ছেড়ে হিজরত করে মদিনায় চলে গেলেন আল্লাহর নবীর একজন সাহাবীর নাম ছিল আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে এত মহব্বত করতেন এত ভালোবাসতেন বিশ্বনবী মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন আল্লাহর নবীর সাহাবী আবু সালামা পাগল পারা হয়ে গেল না বিশ্বনবীর চেহারা না দেখি আমি থাকতে পারি না বিশ্বনবীর মোহাম্মদ এত বেশি ছিল আল্লাহর নবীর মোহাম্মদ এত বেশি ছিল আবু সালামা ঘরে গিয়ে শান্তি হয় না বাড়িতে শান্তি হয় না ঘুমাইতে শান্তি হয় না আমি কখন বিশ্বনবীর দরবারে যাব সুবহান এই খবর শুনিয়াম আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা নগর শ্বশুর বাড়ির মানুষেরা তার স্ত্রীকে আটকাইয়া দিল যে তুমি যদি মক্কা ছাড়িয়া মদিনায় হিজরত করো তাহলে তোমার স্ত্রীকে আমরা তোমার সঙ্গে দেব না আল্লাহু আকবার মায়েরা আমার শুধু তাই না আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা নগর বাবার বাড়ির মানুষেরা তার সন্তানদেরকে আটকাইয়া দিল এ আবু সালামা তুমি যদি মক্কা থেকে মদিনায় যাও তাহলে তোমার সন্তানকে আমরা তোমার সঙ্গে দিব না একদিকে স্ত্রীকে আটকাইয়া দিল আরেকদিকে সন্তানকে আটকাইয়া দিল আবু সালামা ডাক দিয়া বলে এ কাফের বেঈমানেরা আল্লাহর কসম করে বলি রে আমার স্ত্রী আমি ছাড়তে পারি আমার সন্তানদেরকে আমি ছাড়তে পারি আমার মা বাবাকে আমি ছাড়তে পারি আল্লাহর কসম করে বলি একটা মুহূর্তের জন্য আল্লাহর নবীকে আমার দিল থেকে সরাইতে পারি না আল্লাহর নবীর কেমন মহব্বত ছিল কেমন ভালোবাসা ছিল ভাইরা আমার লক্ষ্য করে দেখেন আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম কেমন ভালোবাসতেন আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা বাবাকে সাল্লেন মাকে সাল্লেন সন্তান হারাইলেন স্ত্রী হারাইলেন কিন্তু আল্লাহর নবীর মহব্বত থেকে পিছপা করেন না এই জন্য রাসুল বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন পৃথিবীর উম্মতেরা শুনে নাও আমি নবীকে কেমন ভালোবাসতে হবে জানোনি আমাকে এমন ভালোবাসতে হবে তোমার মা বাবা চাইতে বেশি তোমার স্ত্রী সন্তানের চাইতে বেশি তামাম পৃথিবী এবং তোমার জীবনের চাইতেও বেশি আমি নবীকে ভালোবাসতে হবে তাহলে প্রকৃত ঈমানওয়ালা হওয়া যাবে একটু লক্ষ্য দেখেন সাহাবায়ে কেরাম বিশ্ব নবী রহমাতুল আলামিনকে আরো কেমন ভালোবাসতেন আল্লাহু আকবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীকে কেমন ভালোবাসতেন আল্লাহর নবী ঘোষণা দিলেন আবু বকর ও আবু বকর তো আমি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করব রে তুমি আমার সাথে হতেও পারো তুমি আমার সাথে যাওয়া লাগতেও পারে আল্লাহু আকবার বিশ্ব নবী ছয় মাস আগে ঘোষণা দিলেন আল্লাহর নবীর সাহাবী আবু বকর
বিশ্বনবী কেমন মহব্বত করতেন আল্লাহর নবী কথা বলার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তাকে একটা রাতের জন্য তার ফিটারে বিছানায় লাগাই নাই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ঘুমাইলা কখন জানি আমার কোলনা টুকরা নবী আমার সামনে আসা আমাকে ডাক দেয় দরজার মধ্যে নক করে আমি আবু বকর যদি দরজা খুলতে দিদি ভাই তাহলে গো শত্রুপক্ষ আমার নবীকে আঘাত করবে আমি আবু বকর সহ্য করতে পারবো না এইজন্য আবু বকর ঘুমায় না বেড় আমার লক্ষ্যরা দেখেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দিনের পর দিন রাতের পর রাত সব সময় অপেক্ষায় থাকতেন যে কখন জানি বিশ্বনবী আসি আমার দরজার মধ্যে নক করে আর আমি বিশ্বনবীর জন্য দরজা খুলে দেব শুধু তাই না আবু বকর না ওনার মেয়ে আসমা অপেক্ষায় থাকে বিশ্বনবী কখন আসবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে অপেক্ষায় থাকে নাস্তা বানায় অপেক্ষায় থাকে বিশ্বনবী কখন আসবে আর আমি নাস্তা করাইয়া দিব আল্লাহু আকবার কইতেন না ভাইরা আমার একটু লোক করে দেখেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা গাটি বানিয়া কাপড় চাপড় নিয়া দরজার মধ্যে ফিটা লাগায়া দাঁড়ায়া থাকে রাত কি রাত পার করে দেয় আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল লিল আলামিন দরজায় আসিয়া একবার মাত্র নক করলেন আবু বকর একবার নক করার সঙ্গে সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন লাব্বাইক ওয়া সাআদাইক ইয়া রাসূলুল্লাহ ভাইরা আমার ওই দরজা খুলে দিলেন আল্লাহর নবী অবাক কয়ে বলেন আবু বকর তুমি কি রাতে ঘুমাও নাই আবু বকর বলে নবী গো যেই দিন থেকে আপনি আমাকে বলেছিলেন গো নবীজি আমি আপনার হিজরতের সঙ্গী হব সেই দিন থেকে আমি আবু বকর আমার ফিটারে বিছানায় লাগাই না এত মহব্বত ছিল ভাইরা আমার শুধু তাই নয় আবু বকর এই কথা বলার পরে বিশ্বনবী বলেন আবু বকর তুমি আমাকে এত মহব্বত করো এত ভালোবাসো আল্লাহর নবী দুইটা হাত তুলে তুলে দিয়ে আল্লাহর দরবারে বলে ওগো মালিক আমার যে আবু বকর আমার জন্য ত্যাগ স্বীকার করলো এত কষ্ট স্বীকার করলো সেই আবু বকর আমার হিজরতের সঙ্গী সে যেন আমি নবীর সঙ্গে জান্নাতে যাওয়ার সঙ্গী হয়ে যা আল্লাহ দোয়া করলেন বিশ্বনবী দোয়া করলেন আল্লাহ দরবারে আল্লাহ কবুল করে নিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন বিশ্বনবীর রওজার পাশেই শুয়ে আছেন সুবহানাল্লাহ ভাইরা আমার একটু লক্ষ্য করে দেখেন সংক্ষিপ্ত সময় আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল লিল আলামিন হিজরতে রওনা করলেন আল্লাহু আকবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর সাথে রওনা করেছেন কিছুক্ষণ যাওয়ার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার বাম দিকে যায় আরেকবার ডান দিকে যায় আল্লাহু আকবার একবার সামনে যায় একবার পিছনে যায় আল্লাহর নবী প্রশ্ন করে আবু বকর রে কেন গো তুমি এমন করতে শুরু করে দিয়েছো একবার বাম দিকে যাও আরেকবার ডান দিকে যাও একবার সামনে যাও একবার পিছনে যাও এ আবু বকর কি হয়েছে তোমার আবু বকর বলেন নবী গো অগনবী আমি যখন বাম দিকে যাই আমার কাছে মনে হয় ডান দিক থেকে শত্রুপক্ষ আপনাকে আক্রমণ করবে নবী গো আমি যখন আবার নাকি সামনে যাই আমি দেখি পিছন দিক থেকে শত্রুপক্ষ আপনাকে আক্রমণ করবে অগনবীজি এই অবস্থা দেখিয়া আমি একবার সামনে যাই একবার পিছনে যাই একবার আমি ডান দিকে যাই একবার আমি বাম দিকে যাই নবী গো আপনি তো এতিম আপনার মতো এতিম তো আর কেউ নাই গো নবী গো আপনার বাবা নাই মা নাই নবী গো আপনার একটা ভাই নাই নবী আপনার একটা ছেলে সন্তান ও দুনিয়াতে না নবী গো আপনি বিশ্বনবীর শরীর মোবারকে কোন শত্রু আঘাত করবে আর আমি আবু বকর জীবিত থাকে আমি আবু বকর সহ্য করতে পারবো না এর আমার লোক করে দেখেন কেমন মহব্বত বিশ্বনবীকে এত মহব্বত করতেন
বিশ্বনবী রহমান চুল্লিল আলামিন হিজরতে রওনা করে দিলেন আল্লাহু আকবার যাইতে নেইতে একদিন দুই দিন তিন দিন হয়ে যায় বিশ্বনবী রহমান চুল্লিল আলামিন হিজরতে রওনা করেছেন হাঁটতে হাঁটতে বিশ্বনবী ক্লান্ত বিশ্বনবী ক্লান্ত হয়ে গেলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান্ধের মধ্যে হাত দিয়া বিশ্বনবী রহমান চুল্লিল আলামিন হাঁটে ভাই আমার একটু লক্ষ্য করেন আল্লাহর নবীকে আল্লাহ কেমন সম্মান দিয়েছেন আল্লাহর নবী রাস্তা দিয়ে হাঁটে রাস্তার গাছপালাগুলা বিশ্বনবীকে সালাম দেয় সুবহানাল্লাহ আর আস্তে কন্যা সুবহানাল্লাহ মিয়া আল্লাহর নবী হিজরতে রাস্তা দিয়ে হাঁটে আল্লাহর নবীকে রাস্তার পাথরগুলা আল্লাহর নবীকে সালাম দেয় এমন নবী যেই নবীকে পাথরে সালাম দেয় যেই নবীকে গাছপালা সালাম দেয় আল্লাহু আকবার যেই নবীকে পাখিরা সালাম দেয় বিশ্ব নবীকে দেখিয়া আল্লাহু আকবার সমস্ত জঙ্গলার সমস্ত কীটপতঙ্গগুলা বিশ্ব নবীকে সম্মান জানায় সালাম দেয় এমন বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন আমরা পেয়েছি আল্লাহর নবী বিশ্ব নবীকে এত মহব্বত করতেন আবু বকর যখন নাকি গুহার মধ্যে গিয়া বিশ্রাম নিবে আল্লাহর নবীকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্ধের মধ্যে করিয়া আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু বকর সেই পাহাড়ের মধ্যে তুলে দিলেন আল্লাহু আকবার আবু বকর বললেন নবী গো আপনি এখানে বিশ্রাম নেন গো নবী আমি গুহার ভিতরে আগে প্রবেশ করব গুহাটা পরিষ্কার আছে কিনা আমি দেখব আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিনের জন্য আবু বকর গুহার ভিতরে প্রবেশ করলেন গুহার ভিতরে প্রবেশ করিয়া গুহাটা পরিষ্কার করে দিলেন অনেকগুলা ছিদ্র ছিল আল্লাহু আকবার ছিদ্রগুলা মাথার পাগড়িটা খুলিয়া আবু বকর মাথার পাগড়ি খুলিয়া টুকরা টুকরা করিয়া গুহার ভিতরে প্রত্যেকটা ছিদ্রগুলা বন্ধ করিয়া দিল কেননা গুহার ছিদ্র যদি দিয়া যদি কোনো বিষাক্ত কোন সাপ যদি বিশ্বনবীকে আঘাত করে ফেলে বিশ্বনবীর প্রতি এত মহাব্বত ছিল এত ভালোবাসা ছিল মাতার পাগড়িটা ছিঁড়িয়া টুকরা টুকরা করিয়া ছিদ্র গুলা বন্ধ করিয়া দিল একটা ছিদ্র বাকি ছিল আল্লাহু আকবার সংক্ষিপ্ত বলি আবু বকর বিশ্বনবীকে বললেন অগলবীজি গুহা উপযুক্ত হয়েছে আপনি আসেন বিশ্রাম নেবেন আল্লাহ নবী রহমাতুল্লিল আলামিন নবী ক্লান্ত বিশ্রাম নিলেন আবু বকরের উনার মধ্যে উড়তে উড়াতের মধ্যে বিশ্বনবী মাথা দিয়ে শুয়ে পড়লেন আবু বকর বিশ্বনবীর চেহারা মুবারকের দিকে তাকায় বলে আবু বকর উনি বলেন বিশ্বনবীর চেহারার দিকে তাকায় আর এত সুন্দর নবী আমার উড়াতের মধ্যে শুয়ে আছেন বিশ্বনবী ঘুমায় সংক্ষিপ্তে বলি বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন বিশ্রাম নিতেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ের বুড়াঙ্গুল দিয়ে একটা ছিদ্র বন্ধ করে দিল ভাইয়ের আমার বিষাক্ত সাপ পায়ের বুড়াঙ্গুলের ভিতরে বারবার আঘাত করে বিষাক্ত আঘাত আবু বকরের চেহারা মুবারক লাল হয়ে গেছে আবু বকর কাঁদতে শুরু করে দিলেন চোখের পানি পড়তে শুরু করলো বিশ্বনবী রহমাতুল্লিল আলামিনের চেহারা মুবারক একটা ফুটা চোখের পানি পড়ে গেল আল্লাহু আকবার বিশ্বনবীর ঘুম ভেঙে গেছে বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন বলে আবু বকর তোমার চেহারা কেন লাল হয়ে গেল বলে না বিশ্বনবী গো মনে হয় কোন বিষাক্ত সাপে আমার পায়ে আঘাত করেছে এই জন্য আমার চেহারা মুবারক লাল হয়ে গেছে আল্লাহু আকবার বিশ্বনবী তার পায়ের মধ্যে মুখের লালা লাগাইয়া দিল সমস্ত বিষগুলা ধ্বংস হয়ে আবু বকর সুস্থ হয়ে গেলেন সুবহানাল্লাহ